যে আদেশটি ট্রাইব্যুনাল দিয়েছে সেই আদেশটি মূলত সরকারের পক্ষে হলেও এই আদেশটি বাস্তবায়ন করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। এবং বিটিআরসিকে এই বিটিআরসি এখন তারা যে যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সমস্ত পরিসরগুলো আছে অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এক্স এই বা ইনস্টাগ্রাম, এখানে যে 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 ধর অ্যাকাউন্টগুলো থেকে শেখ হাসিনার বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য যেটুকু বলা হচ্ছে, অর্থাৎ 5ই অগস্টের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে নানা রকমের যে বক্তব্য এসেছে যার অধিকাংশই হচ্ছে মূলত টেলিসংলাপ, সেই সংলাপগুলো তারা সরিয়ে ফেলবার জন্য তারা এই সামাজিক যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোকে বিটিআরসি চিঠি লিখবে। এবং বিটিআরসি চিঠি লিখবার পরে এবং তারা সেই ক্ষেত্রে বিটিআরসি আদালতের যে আদেশটি সেই আদেশটিকে তারা একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন এবং তার সেই প্রেক্ষিতে বিটিআরসির আবেদন প্রেক্ষিতে ফেসবুক, ইউটিউব, টুইটার, এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষ কিংবা ইনস্টাগ্রাম তারা এই জিনিসগুলো তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আদৌ এগুলো সরাবেন কি সরাবেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে বাংলাদেশ সরকারের তরফ থেকে, বিগত প্রতিনিধি সরকারের তরফ থেকে এরকম অসংখ্য অনুরোধ বিটিআরসির মাধ্যমে অসংখ্য রাজনৈতিক বক্তব্য সরিয়ে ফেলবার অনুরোধ করা হয়েছিল এবং আমরা বিটিআরসির কাছ থেকে তখন যে বাৎসরিক প্রতিবেদন সেই প্রতিবেদনে বিটিআরসি আমাদেরকে জানিয়েছিল যে 15 থেকে 20% যেই উদ্দেশ্যমূলক যেই কন্টেন্ট আছে কিংবা বক্তব্য আছে সেগুলো সরাতে পারে বাংলাদেশ সরকারের অনুরোধে, এর বাইরে অধিকাংশ সরানো যায় না। ফলে এখন আদালতের নিষেধাজ্ঞাটি বাস্তবায়ন করবে বিটিআরসি, কিন্তু সেটি কতটা বাস্তবায়িত হবে, আদৌ সেই বক্তব্যগুলো সরবে কি না সেটি নির্ভর করবে যেই যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ছড়িয়ে আছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষের উদ্দেশ্যে আদেশ নির্দেশ অনুযায়ী বা তাদের ইচ্ছা অনুযায়ী বা তাদের সিদ্ধান্তের উপরে। বাংলাদেশ এই বিষয়ে তাদেরকে কেবল অনুরোধ করতে পারে, কিন্তু বাংলাদেশ এই বিষয়ে তাদেরকে বাধ্য করতে পারে না, আইনে সেই সুযোগ নেই। আর আপনি জানেন যে এর আগে 2015 সালে হাইকোর্ট তারেক রহমানের যেই বক্তব্য প্রচারের একটি নিষেধাজ্ঞা দিয়েছিল এবং সেখানে তখন বিটিআরসিকে একই ধরনের আদেশ নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেটি আংশিক পালিত হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 5ই অগস্টের পরে 22শে অগস্ট কিন্তু সেই আদেশটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এখন তারেক রহমানের বক্তব্য প্রচার করা যায়। ফলে এই ক্ষেত্রে এই আদেশ কতটা বাস্তবায়িত হবে সেটি কিন্তু আমরা আবারও বলছি যে যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালান অর্থাৎ যারা কর্তৃপক্ষ আছে তাদের তারা কি সিদ্ধান্ত নেন তার উপরে তারা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করতে বা মানতে বাধ্য নন। মুন্নি মিল্টন আনোয়ার, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গে থাকবেন দর্শক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে মিল্টন আনোয়ার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।